সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কেএন নিউজকে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31, মেঘবেলা 92, এমআরএমপিএল 13 নাম্বার চ্যানেলে প্রতিদিন দুপুর 12:45 থেকে। মবলিং চিং কিংবা রাম নামকে কেন্দ্র করে রাজ্যে উত্তেজনার রেশ অব্যাহত, চলছে তার প্রতিবাদ। এবার সরাসরি এই অন্যায়ের বিরুদ্ধে আরও একবার গর্জে উঠল খিদিরপুর অঞ্চল। সরো সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে ও সোহবের আলীর নেতৃত্বে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে এক জনসভার আয়োজন করা হয় সোমবার। সেখানে একই মঞ্চে বৌদ্ধ ধর্মগুরু, মুসলিম ও হিন্দু পুরোহিতকে পাশাপাশি বসিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও একতার বার্তা দেওয়া হয়। মানুষকে সচেতন করার জন্য, ধর্মীয় ঐক্য সম্প্রীতি রক্ষা করার জন্য আমাদের বাংলার মধ্যে যে আগামী দুর্গাপূজা আসছে, যে দুর্গাপূজা তারা আমাদের যে কিছুদিন পরে আমাদের যে কোরবানের ঈদ রয়েছে, এই অনুষ্ঠানগুলোর জন্য ঠিক কীভাবে পূজাগুলোর জন্য, এই উৎসবগুলোর জন্য ঠিক কীভাবে সম্পাদিত হয়, তাই মানুষকে আরেকবার সচেতন করার জন্য আজকের এই আয়োজন। আমরা চাই যে বাংলার সম্প্রীতি, বাংলার ঐক্য, বাংলার সৌহার্দ্য, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ, এই যে ঐক্য মেলবন্ধন, এটা যেন বজায় থাকে আজকে, সেই জন্য আমরা এখানে একসাথে এখানে আলোচনা করছি। শোয়েব আলম বারসি খিদিরপুর কে মোড় সে দে রে হে পেগাম পুরে হিন্দুস্তান কে অন্দর কে গোশে গোশে ও কোনে কোনে মে জানি চাহিয়ে কে ভাইচারগি বচি রে, ইনসানিয়ত বচি রে, বচ্চিয়া বচি রে, ইনসানিয়ত বচি রে। আর এই পেগাম কোনো ওর নেই সোশ্যাল শহর সোশ্যাল অর্গানাইজেশন আর আমারে আজকে চিফ গেস্ট হ্যাঁ আরুণ জ্যোতি বিকুজি তো ইহা সে বতা রে কে লোকো কো মব লিঞ্চিং কে নাম পে জো মারা যা রা হ্যায় আর জয় শ্রী রাম কে নাম কো জো বদনাম কিয়া যা রা উসে রোকা যায়। আজ সৌর সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কে জানিব সে আজ এই প্রোগ্রাম পে ইনকাদ কিয়া গিয়া হ্যায়। হামি ইনহে দিল্লি মুবারকবাদ দেনা চাহতে হ্যায়। দেখিয়ে ইস মঞ্চ পে হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ জৈন সব ধর্ম কে লোক হ্যায়। অনেকতা মে একতা ইয়ে বড় হ্যায় আর হম আপনে দেশ কি বিশেষতা, আমারে দেশ কি বিশেষতা জো হ্যায় ইয়ে আগর নেতা আমারে জো হ্যায় পড়েঙ্গে উনকো দেখ কে রহা নাই যায়েগা। অনেকতা মে একতা সবকা মানে উনকো জাননা চাহিয়ে, জো অভি আমারে হিন্দু মুসলিম ভাইয়ো কে বীচ মে আর লোগো কে বীচ মে ডিভাইড এন্ড রুল কা জো পলিসি আপনায়ে হুয়ে হ্যায় ইয়ে সব চলনে ওয়ালা নাই হ্যায়, জ্যাদা দিন তক নাই চলেগা। আর উনকো চাহতে হ্যায় কি ও জো ভি কাম করে দিল্লি মে বৈঠ করকে ডেভেলপমেন্ট কে রূপ মে আগর কাম করনা চাহেঙ্গে তো ও আগে চল করকে ও কবি না কবি উনকি সরকার দু বার রহ পায়েগি, নাই তো ইস হিসাব সে সরকার নাই রহ পায়েগি, ডিভাইডেড রুল কর কর করকে নাই রহ পায়েগি। হম উনসে অপিল করনা চাহতে হ্যায়, তব বানা গুজারিশ করনা চাহতে হ্যায় কি আপ হিন্দু মুসলিম একতা কো বনায়ে হুয়ে রখ করকে আপ ডেভেলপমেন্ট কে হিসাব সে কাম কিজিয়ে, রোজগার কে হিসাব সে কিজিয়ে, নৌজওয়ানো কো নৌকরিয়া দিজিয়ে, শিক্ষা যাহা পরিশানিয়া ওয়া শিক্ষা দেখিয়ে, ইয়ে সব পর আপ ডেভেলপমেন্ট কর সকতে, না কি হিন্দু মুসলিম শিখ ইসাই পর। দ্যাটস অল। অন্যায় করে, আইন ভঙ্গ করে, পুরো বৌদ্ধ ধর্মের প্রত্যেক প্রতিষ্ঠান নয়,
একজন মুসলিম কোনো অন্যায় করে, একজন খ্রিস্টান যদি অন্যায় করে, একজন জৈন ধর্মের প্রতিনিধি যদি অন্যায় করে, তাহলে মুসলিম খ্রিস্টান জৈন ধর্ম খারাপ নয়, মানুষ তাই খারাপ। আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত যে মোবিলাইজেশন হচ্ছে, আপনারা জানেন আমরা অত্যন্ত আশা করেছিলাম হফাজত কে লিয়ে যে হামারি কালচার বচানে আব হর এক ত্রিপুর মোড়ের মধ্যে পাশাপাশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু দিবসকে শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করা হয়। এদিন উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মগুরু ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু, ইমাম আরশাদ সাহেব, পুরোহিত বৃন্দাবন তিওয়ারি, সমাজসেবী ইস্তানাহমুল হক সহ অন্যান্যরা।